দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মাছরাঙ্গা টেলিভিশনের বৈঠকখানার আজকের আড্ডায়। প্রতি সপ্তাহের মতো আজকেও তিনজন অতিথি আছেন আমাদের মধ্যে, আছেন দুইজন সাংবাদিক এবং একজন শিক্ষক। তাদের সবাইকে আপনারা চিনেন, নঈম নিজাম সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, আছেন শেখ হাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এবং এখন অধ্যাপক, অভিনন্দন, এটা আমার জানা ছিল না, এটা খাওয়া নেই বলে হয়তো আপনি মনে রাখতে পারেননি, খাওয়াবে, ওকে, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান আর প্রফেসর বললে বোধহয় জিনিসটা আমাদের বড় ভাই না, কিন্তু এই ধরেন যে অধ্যাপক এই বিষয়টা নিয়ে আমার একটা দুঃখ বোধ আছে। আচ্ছা, আগে বড় ভাইয়ের কথাটা বলে দিই, আসেন আমাদের বড় ভাই মাহফুজুল্লাহ সিনিয়র সাংবাদিক। হ্যাঁ, কি কারজন মানে আমার কাছে মনে হয় যে এই যে অধ্যাপক এই বিষয়টা নিয়ে আমার নিজস্ব একটা দুঃখ বোধ আছে, যে আপনার ধরেন যে আমরা সারা বিশ্বে বিশ্ববিদ্যালয়গুলোর দিকে যদি তাকাই তাহলে পরে দেখব যে অধ্যাপক মানে কিন্তু একটা প্রতিষ্ঠান, কিন্তু আমাদের এখানে মানে যেভাবে মানে আপনার অধ্যাপক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয়েছেন, অধ্যাপকের যে একটা ওয়েট সেই ওয়েটটা কিন্তু নেই। আন্তর্জাতিক জার্নালে সেই জায়গাটা না হওয়ার পরেও নানাভাবে আপনার ধরেন কিছু অভিজ্ঞতা দেখিয়ে তারপরে মানে আপনার একজন রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো কিছু, এটা নানা প্রক্রিয়া মানে কিছু একাডেমিক প্রক্রিয়াও আছে, কিছু রাজনৈতিক প্রক্রিয়াও আছে, আমি ওইটার মানে আই এম ভেরি মাচ ক্রিটিক্যাল অফ দ্যাট, যে এটা আপনার প্রফেসর হওয়াটা উচিত না। যেভাবে করেছে দুইটা বিষয় তো এখানে নাই, একটা হচ্ছে যে ইউনিভার্সিটি নলেজ জেনারেট করে, এক, দুই নম্বর হচ্ছে প্রফেসর যিনি তিনি প্রফেস করেন আইডিয়াস, এটা ওইটা ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে এটা সব বিশ্ববিদ্যালয় হয়েছে যে পাবলিকেশন ছাড়া পিএইচডি ছাড়া এগুলো যেগুলি বেসিক রিকোয়ারমেন্ট বাইরের ইয়েতে ইউনিভার্সিটিতে ছাড়া প্রফেসর হয়েছে, কিভাবে একটা ওরা সিস্টেম চালু করেছে শিক্ষকরাই রিস্ট্রাকচারিং বলে, যে এত বছর চাকরি করলে ইয়ে থাকলে উনি প্রফেসর হয়ে যাবেন, ওই যেটা শিক্ষকতা করলে, এইটা আসলে এই প্রফেসর পদের অবমাননা, অন্য কিছু না আর কি। ওইটা তো মাহফুজুল্লাহ ভাই পিএইচডি যেটা বলেছেন, এখন অনেকে পিএইচডি ছাড়া মূলত হচ্ছে যে পড়াশোনাটা গবেষণার জায়গাটা আপনার ওই জায়গাটা ছাড়া যদি আপনি প্রফেসর হয়ে যান, এবং আমি যেটা বলতে চাই যে আপনার জার্মানি সহ বিভিন্ন দেশে আপনি যদি যান দেখবেন যে সে সমস্ত দেশে সবচেয়ে পাওয়ারফুল মানে ইন টার্মস অফ নলেজ, ইন টার্মস অফ পাওয়ার, ইন টার্মস অফ ফ্যাসিলিটিস একজন মন্ত্রী এবং একজন প্রফেসর, কারণ প্রফেসর তার অধীনে অনেক স্টুডেন্ট পিএইচডি করে, তারপরে তিনি তাকে সেই মর্যাদা সেই ইয়েটা দেয়া হয়। এখন আপনি একটা সমাজকে বলবেন যে জ্ঞানভিত্তিক সমাজ, সেখানে আপনার শিক্ষকরা, এবং আমি আমাদের এক প্রফেসর আপনার জার্মানিতে কিছুদিন পরপরই যান, তিনি বলছিলেন যে ওখানে আপনার ডাক্তার তারপরে প্রকৌশলী আমি কাউকে খাটো করছি না, হ্যাঁ, এবং আপনার আমলা টামলা গিয়ে আপনার বলেছে যে শিক্ষকদের যে মর্যাদা কিংবা ইয়ে তাদের সেই সমান দিতে হবে। তো ওখানকার যে আপনার চ্যান্সেলর তিনি কিন্তু বলেছেন যে এইটা আমি পারবো না, কারণ তারা হচ্ছে মানে এইখানে যে বিষয়টা নষ্ট হয়েছে আমাদের দিক থেকেও ঘাটতি আছে, আবার মানে পলিসি মেকাররাও আপনি যদি ইফ ইউ মেক কম্পারেটিভ ডিসকাশন অফ দ্য হায়ার এডুকেশন ইন বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইভেন পাকিস্তান, আপনি দেখবেন যে ওখানকার হায়ার এডুকেশনটা আপনার তার ইনফ্রাস্ট্রাকচার, তার এনভায়রনমেন্ট, তার সুযোগ সুবিধা সব কিছু মিলে এতটা মানে তারা আমার এখানে কিন্তু সেটা খুব নাজুক অবস্থা। ঠিক আছে, আমি এক লাইন একটু যোগ করি না, আর জিনিসটা ইনকমপ্লিট থেকে আলোচনা আজকে না, আমার আরেকদিন করবো না, হ্যাঁ না, এটা আমি একটু জাস্ট শুধু কারজন একটা, সেটা হচ্ছে যে ওই যে বললো সেটা তো অ্যাঙ্গেলা মার্কেলের বক্তব্য, তিনি বলেছেন যে তোমাদেরকে যারা বানিয়েছে তোমরা তাদের কাছ থেকে বেশি বেতন পেতে পারো, এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে আপনি যেটা বলেন যে পিএইচডিটা খুব জরুরি না, হ্যাঁ ট্রু, মরিস জনসের মতন লোকদের কোনো পিএইচডি ছিল না, হ্যারল্ড লাস্কের কোনো পিএইচডি ছিল না, খাটো করছি না মানে পিএইচডি না করেও কিন্তু একজন মানুষ প্রমাণ করতে পারেন যে তিনি জ্ঞানের অধিকারী, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সো আনফরচুনেট যে আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটির 20-25 জন শিক্ষককে সারা দেশের মানুষ চিনত, জানত বিবেকের প্রতীক হিসাবে, গণতন্ত্রের প্রতীক হিসাবে, মানে অধিকারের প্রতীক হিসাবে, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা নাই, সেটা নাই আমি সেটা বলবো না, কারণ বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে আপনার যারা কাজ করছে আমরা অনেককেই জানি না। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যান মানে সকালবেলা যান, আপনি দেখবেন যে কার্জন হলে অনেকগুলো আপনার মাইক্রোবায়োলজি, তারপর কিছু কিছু ডিপার্টমেন্টে ল্যাবরেটরিতে প্রফেসররা কাজ করছে। মাহফুজুল্লাহ মানে কার্জন ওটা বোঝা নেই, মাহফুজুল্লাহ বোঝানোর চেষ্টা করেছিলেন, আমি বলেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খুব
সোশিও পলিটিক্যাল ইয়ার মানে তাদের অবশ্যই ফান্ডামেন্টাল কন্ট্রিবিউশন টু নলেজ সেটার জন্য মতিন চৌধুরী সেটা সেটা প্রফেসর মতিন চৌধুরী আমার ক্লাসরুম টিচার কিন্তু প্রফেসর মতিন চৌধুরীর সঙ্গে সমাজের যে সম্পর্ক বা মুজাফফর আহমদ চৌধুরী রেহমান সোবান ডক্টর নুরুল ইসলাম আহমেদ শরীফ এর অসংখ্য নাম আর কি তখনকার সমাজে জি জি আমি সেই দুঃখবনের জায়গাটা বলেছি আমি ওইটা এবং এই দুই জায়গায় কিন্তু দুজনের কিন্তু দ্বিমত নয় তুমি যেটা শুরু করেছিলা উনি সেই জায়গাতেই জি জি আপনি সাপ্লিমেন্ট করেছেন কিন্তু দর্শক আজকে কিন্তু আপনার কাছ থেকে অন্য বিষয় শুনতে চাচ্ছে সেটি হচ্ছে যে আজকে নতুন প্রধান বিচারপতি শপথ নিয়েছেন জি এইসব বিষয়ে আজকে আলোচনা শুনতে চাই আমরা এই যে বিষয়টা নিয়ে কথা হলো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা যেমন একদিন এখানে দুজন ব্যারিস্টার ছিলেন তারা দুজনই একমত হলেন যে এই যে ব্যারিস্টার বলা হয় এটা তো ইয়ে না এটা নাকি বিশাল একটা ডিগ্রি আসলে ব্যারিস্টার মানে এটা অ্যাডভোকেট মানে তারা আইনজীবী আমরা কিন্তু ব্যারিস্টারটা খুব বড় আকারে লাগাই আর কি নামে রাখি ইংল্যান্ডে তো আমি যদি জানি ওখানে ব্যারিস্টার ইউজ করে না তো তো এনিওয়ে তো ব্যারিস্টার অধ্যাপক এই আলোচনাটা ওদিন আরেকদিন হয়েছিল তো আমরা এই আলোচনাটাও আরেকদিন করব আচ্ছা জি যেমন কিন্তু আজকে মানুষ ওই যেটা জানতে যাচ্ছে যে নতুন প্রধান বিচারপতি হলেন ওনায় উনি আরেকজনকে সুপারসিড করে ওনাকে করা হয়েছে এই সমস্ত বিতর্কও চলছে না তারপর আজকে বিএনপির এই বোধহয় নতুন এই নতুন জাতীয় নির্বাহী কমিটির প্রথম বৈঠক ছিল আজকে গত সম্মেলনের পরে গত বছরের মার্চে সম্মেলন হয়েছিল তো সেখানে কী আলোচনা হলো যেগুলি বক্তব্য আসছে এসব বিষয় নিয়ে মানুষ বেশি শুনতে যাচ্ছে আমি মাহফুজুল্লাহ ভাই আপনি তো কী বলে রাজনীতির গভীর একজন কী বলবো পর্যবেক্ষক আজকে যে বিএনপির মিটিংটা হলো এখানে ম্যাডামের বক্তৃতা আমরা শুনেছি আপনি এর মধ্যে মানে কোনটা আপনি নতুন কী দেখলেন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ মিটিং ছিল বিএনপি তো বটেই অন্যান্য রাজনৈতিক শক্তিও এই মিটিংয়ের দিকে কিন্তু তাকিয়েছিল যে কী হয় ওখানে না এটা তো ধরেন এই যে জাতীয় নির্বাহী কমিটির যে সভা এটা দু বছর পরে হলো কারণ 2016 সালে পরে না 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 2016 সালে যে কাউন্সিল তারপরে এই কাউন্সিলটার এই কাউন্সিলের পরে হয়েছে এটা এটা হচ্ছে এক এবং দ্বিতীয় হচ্ছে যে এই সভাটা নিয়ে এবং অন্যান্য কতগুলো সভা বেগম জিয়া গত এক সপ্তাহের মধ্যে করেছেন যেটা নিয়ে সাধারণ মানুষের মনে সরকারি মহলে বিভিন্ন রকমের উদ্বেগ উৎকণ্ঠা ছিল কারণ সমস্ত জিনিসটা কেন্দ্রীভূত হয়েছিল 8ই ফেব্রুয়ারি তার মামলার যে রায় হবে সেটা মা কী হবে না হবে সেটা তো পরের বিষয় কিন্তু এই সভাগুলো নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ছিল উদ্বেগও ছিল সেইখানে উনি যে ভাষায় কথা বলেছেন আজকে এবং যেভাবে তিনি পুরো বিষয়টাকে সামনে এনেছেন আমি মনে করি যে তিনি অত্যন্ত ধীর শক্তির পরিচয় দিয়েছেন এবং তিনি 4-6টি শর্তের কথা বলেছেন যেই 6টি শর্ত নির্বাচনে মানে পূর্ব শর্ত হিসাবে সেখানে পরিষ্কার হয়েছে যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় কিন্তু কতগুলো শর্তাধীনে এর মধ্যে আপনি যে শর্তগুলোকে দফা ওয়ারি আমি এটাকে আমি শর্ত বলতে পারি শর্ত বা দাবি পরিস্থিতি দাবি যাই বলতে দাবি তো শর্ত হলে কিন্তু আরেক জিনিস যে আপনি যদি শর্তগুলো না মানেন তাহলে আমি যাব না উনি না মানেন বলেন নাই প্রস্তাব বলতে পারেন ডিমান্ড আমি বলি ডিমান্ড হতে ডিমান্ড বা প্রস্তাব ডিমান্ড দাবি 1400 সালে 5 জানুয়ারি হয়েছে যে বলেছে যে আমরা এটা না হলে যাব না ডিমান্ড প্রপোজাল আপনি দুটেই বলতে পারেন হ্যাঁ 2014 সালের 5ই জানুয়ারিতে যেটা বলেছিল হ্যাঁ হ্যাঁ সেটা তো এবার বলেন নাই না সেটাই সেটাই ভাই আমি যেটা বলছি যে এটা আমরা শর্ত বলি বা ডিমান্ড বলি যাই বলি আসলে হচ্ছে যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে সেই জন্যে তারা বলছে যে এই বিষয়গুলো ইয়ে হওয়া উচিত মীমাংসা হওয়া উচিত বা ফয়সালা হওয়া উচিত বা এগুলি মেনে নেওয়া উচিত সেখানে যদি আপনি 6টাকে আলাদা আলাদাভাবে বিচার করেন একটার সঙ্গে হয়তো প্রথম যেটা আর কি যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এছাড়া অন্য যেসব দাবি দেওয়া আছে সেগুলো আমি মনে করি না যে ক্ষমতাসীন সরকারের পক্ষেও এগুলি মেনে নেওয়া খুব কষ্টকর যেমন ধরেন আপনার এই যে ইয়ের বিষয়টি পার্লামেন্ট ভেঙে দেওয়া এটা আমাদের সংবিধানে আছে আমার ধারণা আওয়ামী লীগ শেষ পর্যন্ত হয়তো পার্লামেন্ট ভেঙে দেবে নির্বাচনের আগে এটা আমার সংবিধানে তো নাই পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথা আচ্ছা আচ্ছা 123-এর বিতে আছে মানে ভেঙে দিতে পারে ভেঙে দিতে হবে তা না দিতে পারে এই ক্ষমতা দেওয়া আছে নির্বাচন হওয়ার আগে কাজে সেটা একটা সম্ভাবনা আছে যেটা অসাংবিধানিক কিছু হবে না দ্বিতীয় ধরেন সেনা মোতায়েনের বিষয় আছে ইভিএম সরকারের ডিসিশন যে কোনো সময় নিজে নিতে পারে সিদ্ধান্ত হ্যাঁ তারপর ইভিএমের যে বিষয়টা আছে ইভিএম যত কিছুই বলুক নির্বাচন কমিশন এই নির্বাচনে জাতীয় নির্বাচনে ইভিএম তাদের পক্ষে মানে প্রয়োগ করা ব্যবহার করা কোনোভাবেই সম্ভব না এর যে লজিস্টিক্স অ্যারেঞ্জমেন্ট অন্য সব বাদ এটা হবেও না এটা হবে না এখন কিন্তু প্রিপারেশনও তারা কিন্তু নিতে পারে না সেইখানে নির্বাচনে যে আপনার
কোন ধরনের সরকার, এটাই তো মৌলিক বিরোধ, তাই না? না, এটা যে সবসময় রাজনীতিতে একেবারে মূল জায়গাটা হলো এখানে না, এখন আপনি রাজনীতির পরিস্থিতিকে যখন ইয়ে হবে, যে বিকাশ হয়, বিকাশের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বিষয়গুলিও পরিবর্তিত হতে থাকে। এটি হচ্ছে রাজনীতির খেলা। যেটা ধরেন আমি একটা বা নাইম একটা নিউজ স্টোরি করলে সেটাকে বদলানো যায় না, কিন্তু রাজনীতিতে কিন্তু এগুলি সবসময় বদলানো যায়, ইয়েগুলো আর কি, যে বিকাশ হয় সেই হিসাবে। আমার ধারণা যে এই সমস্তগুলো, এবং প্রথম যেটি, এইটা এক ধরনের নেগোসিয়েশনের একটা রাস্তা ওপেন রাখা, যদি সরকারের দিক থেকে এক ধরনের ফ্র্যাঙ্কনেস বা এক ধরনের অ্যাকোমোডেশনের বিষয় থাকে। তো সাংবাদিক আর কি বলে নয়েম নিজাম, আপনি কি আমি 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 অনেকগুলো জায়গাতে মাহফুজুল্লাহর সঙ্গে একমতেই রাজনীতি, তিনি যে কথা বলার চেষ্টা করলেন রাজনীতি শেষ কথা বলে কোনো বক্তব্য নেই। 2014 সালে বিএনপি যে জায়গাটুকুতে ছিল, যে একটা অনমনীয় অবস্থানে ছিল, আমার কাছেও সেটি মনে হয় অনেকটা পরিবর্তন আমরা এখন দেখতে পাচ্ছি। এবার কিন্তু তারা বলে না যে এটা না হলে আমরা ইলেকশন একদম যাবই না, এটা না হলে আমরা এটা ইমপ্লিমেন্ট করবো না, এটা না হলে আমাদের এই কাজটুকু আমরা সম্পন্ন করবো না। সেই জায়গাটুকু থেকে বিএনপি সরে আসলো বলে আমি মনে করছি। আর দ্বিতীয়ত হলো, আপনি ধরেন 2014 সালে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের অনেকগুলো আহ্বান ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের উপস্থিতি আমরা দেখেছিলাম। এবারে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনি দেখেন বিএনপি এবং সরকার দুটি অবস্থানই পরিবর্তিত। সরকার তার একটা হার্ডলাইন অবস্থানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে বিএনপি চেয়ারপারসনের রায়ের বিষয়টি, রায়কে কেন্দ্র করে ঢাকা শহরে তাদের শক্ত প্রস্তুতির বিষয়গুলো, তারপরে আপনার দ্বিতীয়ত হলো। আরেকটা বিষয় হলো সরকারের জায়গা থেকে, যে সরকার এবার বিএনপি আবার সরকার, আমার কাছে মনে হয় সরকার চায়ও যে বিএনপি না আসলে আগের মতো যেরকম না আসলো এবারও না আসলে অসুবিধা কী? সমস্যা তো তারা 5টি বছর তো বিএনপিকে ছাড়াই পার্লামেন্টও চালিয়ে গেল, সরকারও চালিয়ে গেল। সো এই জায়গাটুকুতে আমার কাছে মনে হয় যে দুই দলের মধ্যে যে দূরত্বের জায়গাটুকু বা অন্যান্য অবস্থান জায়গাগুলোতে কোথায় গিয়ে আপনার ধরনের দাঁড়াবে, মানে সমঝোতা বা প্রস্তাবনা বাস্তবায়নের জায়গাগুলোতে কোথায় গিয়ে দাঁড়াবে, এটা বলা কঠিন এবারে। আর আমার কাছে যেটি মনে হয়, আমার কাছে মনে হয় যে সকল দলের অংশগ্রহণমূলক ইলেকশনটা আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই যে সকল দল যখন একসঙ্গে অংশগ্রহণ করবে তখন একটা প্রতিদ্বন্দ্বিতা বলুন আর প্রতিযোগিতা বলুন। ইলেকশন কমিশনার কিন্তু একই কথা বলেছেন, উনি কিন্তু এরকম কথা এর আগে বলেন নাই। না, কিন্তু গতকালকে তার বক্তব্যটা কিন্তু খুব স্পষ্ট ছিল, এবং আমি মনে করি সঠিক কথাই বলেছেন। এটা আমার মনে হয় নাইম, সংখ্যা দিয়েও হিসাব করলে যে ওই দল যদি না আসে তাহলে অংশগ্রহণমূলক বলতে আমরা যা বুঝি সেটা হবে না, মানে সংখ্যা দিয়ে যদি হিসাব করতে সংখ্যা দিয়ে যদি। আরেকটা জিনিস আমার মনে হয়েছে যে ধরেন এই যে উনি যখন সংলাপ করলেন, যেদিন গণমাধ্যমের সঙ্গে ছিল, আমি যেদিন ছিলাম সেকেন্ড ডেতে গণমাধ্যমের সঙ্গে, সেদিন তিনি এক প্রশ্নের জবাবে বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়, আমরা কোনো উদ্যোগ নিব না। কালকে কিন্তু তিনি বলেছেন আমরা সব দলকে নির্বাচনে আনার জন্যে কাজ করছি বা চেষ্টা করব, মানে কিছুটা ইলেকশন কমিশন পজিটিভ, কিন্তু এদেশের নাগরিক হিসেবে আপনার আমার প্রত্যাশাটা কি, একটা সুষ্ঠু ইলেকশন করার ব্যবস্থা যেন আমার ইলেকশন কমিশন করে থাকে, বা এখানে বিরোধগুলো সংকটগুলো নিরসন করার তার একটা দায়িত্ববোধ আছে। আমি বলি না যে রাজনৈতিক সংকটগুলো তারা মোকাবিলা করতে পারবে, একটু চা হলে আলোচনা, চা হলে আলোচনার সুবিধা চা আসবে। কিন্তু নইম আরেকটা কথা, যে আমি দেখলাম যে গতকাল কিন্তু বলা হয়েছে যে রাষ্ট্রপতিও, মানে উনিও একটা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে ওনার ভূমিকা পালন করবেন, এটাও আমার কাছে একটু ইয়ে মনে হয়েছে। রাষ্ট্রপতির তো গ্রহণযোগ্যতা আপনি যদি সেই সব করেন না, দুই দলের কাছে আছে, রাষ্ট্রপতি বলেন বর্তমান সিএসি বলেন, এই জায়গাগুলোতে তারা কিন্তু একটা ইতিবাচক একটা ভাব আছে, কিন্তু যে ইলেকশনে অংশগ্রহণ মূলক অবস্থান গুলো থাকা বা বিএনপির পক্ষ থেকেও তাদের যে রাষ্ট্রপতিদের ব্যাপারে মন্তব্য করা, সেই জায়গাগুলোতে তারা কিন্তু কঠোর নয়। আর এইখানে আমার কাছে যেটা মনে হচ্ছে বিএনপি সেটা অল্টারনেটিভও নয়, বিএনপিকে তার যদি বিভিন্ন কারণে বলুন আর অথবা তাদের যে সংসদে তাদের প্রতিনিধিত্ব বলুন বা দলের বর্তমান অবস্থান বলুন, এবং একটা সংকট বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যে রাজনৈতিক সংকট এখন অবস্থান করছে, এটা অতীতে কখনোই ছিল না। এই রাজনৈতিক সংকট যদি তাকে মোকাবেলা করতে হয় তাহলে তাকে স্পষ্ট অবস্থান তৈরি করতে হবে, তাকে কিন্তু তার জায়গাটা মানুষের কাছে, তার দলের নেতা কর্মীদের কাছে, তার দলকে টিকিয়ে রাখার জন্য বলেন, আর তাদের সংসদে কিংবা ইলেকশন কমিশনে তাদের যে দলটা ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য বলুন, যাই বলুন না কেন, সব মিলেই বিএনপিকে ইলেকশন যেতে হবে, এটা কোনো বিকল্প না। বেগম জিয়া কিন্তু আরেকটা কথা বলেছে আজকে তার বক্তৃতার মধ্যে, একটা লাইন আছে, সেটা হচ্ছে যে ক্ষমতার বদল হবে গণতান্ত্রিক পদ্ধতিতেই। উনি বলেন যে অগণতান্ত্রিক পদ্ধতি, তার মানে কি? তার মানেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে, এবং আমি নিশ্চিত যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা আমার, আমি কারণ এই দলটার নির্বাচন ছাড়া রাস্তাটা, মানে কোনো দাবি যদি পূরণ নাও হয়, না না দাবি তো এইটা নিশ্চিত বলছি আমি, এই না যে দাবি কিছু পূরণ হবে না। আমি
আমি এটাও নিশ্চিত যে সরকারের দিক থেকেও সরকার শেষ পর্যন্ত ছাড় দিতে পারবে। আমরা ওই যে একজন বিএনপির একজন নেতার কি আমরা কানেক্ট করার চেষ্টা করছিলাম, আমাদের সঙ্গে আছেন সৈয়দ যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, উনি আছেন, একটু ওনার সঙ্গে কথা বলি। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আলাল ভাই, ভালো আছেন? জানতে চান আপনি বাড়িতে আছেন না বাইরে আছেন? বাড়িতে নাই এটা নিশ্চিত। ও আচ্ছা, বলেছেন। আচ্ছা, কোথায় আছেন আমরা জানতে চাচ্ছি না। যেটা জানতে চাই সেটা হচ্ছে আপনাদের যে আজকে নির্বাহী কমিটির বৈঠক হলো, ওইখানে তো আমরা মিডিয়াতে যেটা আসছে, যেটা ম্যাডাম প্রকাশ্যে পাবলিকলি বা সাংবাদিকদের সামনে বলেছেন, সেটা আমরা জানতে পেরেছি। আপনাদের ভেতরে যে সারাদিন ধরে আলোচনা হলো, বিভিন্ন জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রেখেছেন, কেন্দ্রীয় নেতারাও রেখেছেন, আপনাদের কাছে কী ধরনের নির্দেশনা পেলেন আপনারা বা দিলেন, সেটা কি আমাদেরকে দু এক লাইন যতটা সম্ভব কিছু বলা সম্ভব? জি, কেন সম্ভব না, বিএনপি তো কোনো গোপন সংগঠন না, সবটাও তো প্রকাশই হয়েছে মিডিয়ার সামনে কিছু অংশ, আবার মিডিয়ার বাইরে, মূল আলোচনা তো মিডিয়ার বাইরে হচ্ছে, মিডিয়াকে বাইরে রেখে হচ্ছে, ওটাই হয় রাজনৈতিক দলের ক্ষেত্রে, ওইখানে মূল আলোচনা হয়। হ্যাঁ, ট্র্যাডিশনালি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই নির্বাহী কমিটির সভাটি একটি ব্যতিক্রম। ব্যতিক্রম হলো এই দৃষ্টিতে প্রথমত যে এই প্রথম কোন নির্বাহী কমিটির সভায় কোন নেতা জেলা কিংবা থানা পর্যায়ের কিংবা কেন্দ্রীয় কেউই তার ব্যক্তিগত ক্ষোভ দুঃখ যন্ত্রণা বা বঞ্চনা এ প্রসঙ্গে কেউ কোনো কথা বলেননি। আচ্ছা, তাই কোনো অভিযোগ অভিযোগের কথা কেউ বলেননি? না, কোনো অভিযোগের কথা কেউ বলেননি, সবাই একটি কথাই বলেছেন, দলের মধ্যে ঐক্য, জাতীয় ঐক্য এবং বিচার বিভাগ নিয়ে এই যে সর্বোচ্চ আদালত থেকে সর্বনিম্ন পর্যায়ে নির্বাহী কমিটির নির্বাহী বিভাগের যে হস্তক্ষেপ, সেইটার বিষয়ে তারা আশঙ্কিত যে রায়ের মধ্য দিয়ে আদালতের কথা বলে কোন অপচেষ্টা করা হতে পারে বেগম খালেদা জিয়া এবং বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য, এটা হচ্ছে মূল কথা। এবং এই সঙ্গে যুক্ত হয়েছে দ্রব্যমূল্য, মানুষের জীবনের নিরাপত্তার প্রশ্ন, প্রশ্ন ফাঁস, ধর্ষণের বিষয়, গুম খুন ইত্যাদি। এগুলো তো ধরার আছে, এগুলো শুধু বিএনপির বিষয় না, এটি সমালোচনা সাধারণ মানুষও করছে। আমি আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে মানুষের প্রতিনিধিত্বই তো করে বিএনপি। এক্স্যাক্টলি, না ঠিক আছে, আমি জানতে চাই যে আমরা আমাদের একটা রিপোর্টে আমরা আপনাদের কয়েকজন নেতার সঙ্গে আলাদা কথা বলেছিলাম ওই আপনাদের মিটিং রুমের বাইরে, তারা কয়েকজন এরকমভাবে বলেছেন যে আমরা চাই যে এর আগের যে আন্দোলনগুলো হয়েছিল ঢাকার বাইরে তৃণমূল পর্যায়ে খুব আন্দোলন শক্তভাবে হয়েছিল, কিন্তু ঢাকায় কোনো আন্দোলন হয় নাই, এবার আমরা ঢাকাতে আন্দোলন দেখতে চাই, এরকম কথা বাইরে তারা বলেছেন, ভিতরে বলেছেন কিনা জানি না, এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। না, এই কথাটি তারা শুধু বাইরে নয়, ভেতরেও বেশ কিছু নেতৃবৃন্দরা বলেছেন এবং কেন্দ্রীয় নেতৃত্বে যারা আমরা আছি আমাদের কাছে ওনারা জানতেও চেয়েছেন, আমাদেরকে দায়বদ্ধ করেছেন যে আপনারা আগের মতো যেরকম অলস ছিলেন সে অলসতা আপনারা ভঙ্গ করবেন কিনা। আচ্ছা, এরকম প্রশ্নের মুখোমুখি ঢাকায় অবস্থানরত নেতারা হয়েছেন, এটা অত্যন্ত যুক্তিসঙ্গত কথা, নিকট অতীতের ইতিহাস তো তাই বলে। আপনারা কি কথা দিলেন তাদেরকে? না, আমরা তাদেরকে কথা দিয়েছি যে ঢাকায় নতুন পূর্ণাঙ্গ কমিটি হয়েছে বা আংশিক পূর্ণাঙ্গ হয়েছে, ঢাকা উত্তর এবং দক্ষিণ দুই ভাগে বিভক্ত হয়েছে, আগের নেতৃত্ব নেই, সুতরাং এখানে গতিশীলতা এসেছে। আমরা উদাহরণ দিয়েছি এইটা বলে যে বেগম খালেদা জিয়ার বক্সিবাজারের আদালতে যাওয়া আসার পথে যতবার প্রতিদিন পুলিশ অন্তত গড়ে 50 জন করে গ্রেফতার করার পরও সেখানে কিন্তু লোক সংখ্যা কমেনি। সর্বশেষ যে তারিখ ছিল গত বৃহস্পতিবার, সেদিনও প্রচুর নেতাকর্মী মহিলা পুরুষ সেখানে জমায়েত হয়েছিলেন। এর থেকে একটা প্রাণের স্ফুরণ কিন্তু প্রমাণ পাওয়া যায় যে না, এগিয়ে চলার একটা সংকল্প, দৃঢ় একটা মনোবল তাদের মধ্যে বিরাজ করছে, যেটার হয়তো আগে কিছুটা অভাব ছিল, এখন সেটা পূরণ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা, এই কারণে আমরা আশাবাদী। আপনার কাছে লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে একটু আগে মাহফুজুল ভাই বলছিলেন যে বিএনপি এবার নির্বাচনে যাবে মোটামুটি বোঝা যাচ্ছে, তো আমার জানার বিষয়টা হচ্ছে যে আপনাদের যে দাবিগুলো আপনারা বলছেন সেটি দাবি পূরণ হলে তো বিএনপি ডেফিনেটলি ইলেকশনে যাচ্ছে, যদি দাবি পূরণ না হয় তাহলে আপনারা কি করবেন, সেই ধরনের কোনো ইন্ডিকেশন বা দিক নির্দেশনা কি
আজকের বৈঠক থেকে পাওয়া গেছে? আমি যোগ করছি একের সঙ্গে যে আপনাদের ভিতরে এরকম একটা ডিসকাশন আছে যে নো খালেদা নো ইলেকশন, খালেদা যদি যদি আটক করা হয় তাহলে ইলেকশনে যাওয়া হবে না, এরকম একটা মানে মানে ডিসকাশন বাইরে না? ধন্যবাদ আপনাদের দুজনের প্রশ্নের জন্যই আমি দুই অংশে এটাকে জবাব দেওয়ার চেষ্টা করছি। একটা হলো যে বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যে সারা দেশে যে একটা উদ্বিগ্নতা একটা আশঙ্কা বা কিছু করা হচ্ছে, এটা কিন্তু মামলার কোনো সারবস্তু আছে সে কারণে নয়, বিচার বিভাগের উপরে বর্তমান সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে যে হস্তক্ষেপ সেইটার উপরে আশঙ্কার উপরে ভিত্তি করে। এবং সে জায়গাটায় এই বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি শুধুমাত্র মামলার কারণে নির্বাচন থেকে দূরে সরে থাকবে, এ মামলায় তো বেগম খালেদা জিয়া খালাসও পেতে পারেন এমনটা আমাদের কোন নেতাকর্মী মনে করে না। কারণ বেগম খালেদা জিয়া সরকার না, বেগম খালেদা জিয়া কিন্তু নির্বাচনের মাধ্যমেই দেশ পরিচালনা করেছেন। যতবার তিনি এই দল এই দল তার নেতৃত্বাধীন দল দেশ পরিচালনা করেছে প্রতিবারই তিনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। সুতরাং নির্বাচন ছাড়া তো বিএনপির কাছে কোনো বিকল্প নেই, কিন্তু কথাটা হচ্ছে যে একটি পার্লামেন্ট রেখে আরেকটি নির্বাচন, এইটা তো সবচেয়ে বড় একটি বাধা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞা যাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি করতে বলেছি সশস্ত্র বাহিনী, সেইটাও করবে না বলে নির্বাচন কমিশন সর্বশেষ ঘোষণা দিয়েছে। ইভিএম ডিভিএম নিয়ে তারা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছে, প্রাথমিক সিদ্ধান্তও নাকি নিয়েছে, এই কথাগুলো বলা হয়েছে। এখন এই দাবি যদি পূরণ না হয় তাহলে আবার যদি সেই পরিস্থিতিতে বিএনপি মনে করে যে এগুলো তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার, তখন সিদ্ধান্ত তো পরিবর্তিত হতেও পারে। আচ্ছা ধন্যবাদ। আবার সিদ্ধান্ত অপরিবর্তিতও থাকতে পারে। অনেক ধন্যবাদ আলম ভাই আপনার কার্জনের। আমাদের এখানে অধ্যাপক কার্জন আছেন আইন বিভাগের, তিনি প্রশ্ন করতে চান। হ্যাঁ আলাল ভাইয়ের কাছে আমার একটা জায়গায় একটু আমি যদি মানে ক্ল্যারিফাই আপনি ক্ল্যারিফাই করতেন যে একটা বিষয়ে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে আপনার নিম্ন আদালত তার উপরে সরকারের নিয়ন্ত্রণ আছে, তার মানে হচ্ছে নিম্ন আদালত স্বাধীন না। এখন আইনের একজন ছাত্র হিসেবে আমি মনে করি যে স্বাধীন বিচার বিভাগটা কিন্তু খুবই দরকার গণতন্ত্রের স্বার্থে, সুশাসনের স্বার্থে, নাগরিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এখন আমি যেটা জানি যেটা ইনফরমেশন আপনার মাজদার হোসেন মামলাতে যে একটা বাধ্যবাধকতা ছিল আপনার বিচার বিভাগকে স্বাধীন করার জন্য 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার কাছে 26 বার গিয়েছিল এই মাজদার হোসেন মামলার যে বিষয়টা যে নিম্ন আদালতকে স্বাধীন করার ব্যাপারে, এবং তখন তিনি সেগুলো ফেরত পাঠিয়েছিলেন এবং তখন আইনমন্ত্রী ছিলেন মওদুদ আহমেদ। এখন বিষয়টা আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের বড় রাজনৈতিক দলগুলো যদি এরকম ডাবল স্ট্যান্ডার্ড করে যে সরকারে গেলে একরকম আর বিরোধী দলে গেলে একরকম, তাহলে পরে আমাদের প্রতিষ্ঠানগুলো কবে ঠিক হবে? জিয়াল ভাই আমাদের আপনি চমৎকার বলেছেন। আলাল ভাই আমি আমি বলি আপনাকে, আপনি তো আমাদের প্রোগ্রামে এর আগে কয়েকবার এসেছেন, এই আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে অনেক আগে, আপনি যদি খুব সংক্ষেপে যদি বলতেন আর কি উত্তরটা। না সংক্ষেপে যেটা কার্জন ভাই বলেছেন এটা একটা গভীর চিন্তার বিষয়। ডাবল স্ট্যান্ডার্ড বড় দুটি রাজনৈতিক দল যারা বেশি সময় এই দেশ পরিচালনার দায়িত্ব ছিল তাদের কারো কাছ থেকে প্রত্যাশিত নয়, বিএনপি কর্মী হিসাবেও এটাকে আমি এটাকে মানে অস্বীকার করার দুঃসাহস আমার নেই। আর দ্বিতীয় হচ্ছে যে এই আওয়ামী লীগের তো বয়স অনেক বেশি, অভিজ্ঞতা অনেক বেশি, এবং তারা তাদের কথাবার্তায়ও তারা প্রগতিশীল বলে নিজেদেরকে দাবি করেন, কিন্তু মাজদার হোসেন মামলার মূল রায়ের পরে যে জায়গাটা সেই জায়গাটা থেকেই তো তারা সরে গেলেন এবং সে সরার জন্য আগে এস কে সিনহাকে সরিয়ে দিলেন। আপনি দেখেন 2010 থেকে এই গতকালকে পর্যন্ত 3 বার জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে, সংবিধানের 97 অনুচ্ছেদকে লঙ্ঘন করা হয়েছে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে আব্দুল ওহাব মিয়ার জন্য যে গেজেট নোটিফিকেশন করা উচিত ছিল সেইটাও তারা করেনি। এখন অন্যায় করার মাত্রাটা বিএনপির চেয়ে আওয়ামী লীগের বেলায় বেশি হয়েছে এটি আমি মনে করি। আচ্ছা ধন্যবাদ, এখানে দোষমুক্ত নয়। ধন্যবাদ আপনাকে যে আপনি আপনি অস্বীকার করলেন না যে আপনাদেরও অন্যায়ের আপনাদের ক্ষেত্রে অন্যায়ের ঘটনা আছে, আওয়ামী লীগের ক্ষেত্রে মাত্রাটা বেশি। আচ্ছা আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্যে, ভালো থাকুন, আশা করি দেখা হবে আমাদের শিগগিরই। ধন্যবাদ। আমরা অনেকক্ষণ আগেই কফি দিয়ে গেছে, খুব ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা একটু কফি একটা ব্রেক নেই তারপরে ফিরে আসছি দর্শক, কফি ব্রেক, ধন্যবাদ।
নিয়ে প্রশ্ন কি কোনো অসুবিধা আছে, মানে এটা নিয়ে আলাপ করতে কোনো অসুবিধা আছে? একাডেমিক আলোচনা এই আমরা আরেকবার আমন্ত্রণ দর্শক মাছরাঙ্গার বৈঠকখানার আজকের আড্ডায়। মাহফুজুল ভাই, আপনি বিরতির আগে বলছিলেন যে বিএনপি এবার ইলেকশন আসবে, আপনি মোটামুটি তিন চারটা মানে এখানে ইয়ে আছে, উপাদান আছে। এক নম্বর হচ্ছে যে বিএনপি যে কথাটা বেগম জিয়া বলেছেন যে পরিবর্তন হবে গণতান্ত্রিকভাবে, যেই দলটি রাষ্ট্র ক্ষমতায় ছিল এখন বিরোধী দলে আছে, এবং যেই দলটির নির্বাচন খুব ভালো করে ওনারা জানেন যে নির্বাচন ছাড়া ক্ষমতা যাওয়ার কোনো রাস্তা নাই। এটা তো আর কোনো আত্মগোপনকারী বুলেটের পার্টি না যে আমি লড়াই করে এসে ক্ষমতা দখল করে চলে যাব সেই ক্ষেত্রে। এবং যেহেতু তারা রাজনীতি করেন এবং তারা বিশ্বাস করেন যে রাজনীতি, সব রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে রাজনীতিতে যদি আমার কিছু করতে হয় তাহলে আমাকে ক্ষমতায় যেতে হবে। তিন নম্বর হচ্ছে বিএনপির মধ্যে একটা ধারণা আছে খুব প্রবলভাবে, যেটা আমি মনে করি অনেকখানি যুক্তিসঙ্গত। তারা মনে করেন যে ইনকামবেন্ট গভর্নমেন্টের যে সমস্ত প্রবলেমস তৈরি হয়েছে সেই সমস্ত প্রবলেমসের কারণে যদি বিএনপি নির্বাচনে যায় তাহলে তারা সুবিধা পাবে, 100% জিতবে কিনা একটা তো বলা সম্ভব না নির্বাচনের, কিন্তু তারা অনেক বেশি সুবিধা পাবেন, সেই সুবিধাটা তাদেরকে নির্বাচনী বৈতরণী পার হতে সাহায্য করবে। আচ্ছা, ইয়ে নইম নিজাম, আপনি বললেন যে মাইনাস খালেদা নো ইলেকশন, এরকম একটা কথা বিএনপির মধ্যে আছে এবং এটাই স্বাভাবিক, কিন্তু না না, বিএনপির কয়েকজন নেতা বক্তব্য রাখলেন, এর মধ্যে আছে না শুধু এটাই তো স্বাভাবিক। যে আব্বাস গয়েশ্বর রায় কট্টরপন্থী, যারা আমরা যাদেরকে মনে করি যে খুবই কট্টর একটা পন্থী, তারা কিন্তু এটা বক্তব্য রেখেছিলেন। ফাইন, এটাই তো স্বাভাবিক যে ম্যাডাম যদি ইলেকশনে পার্টিসিপেট করতে না পারেন তাহলে বিএনপি ইলেকশনে নাও যেতে পারেন। অবশ্য আমাদের আলাল ভাই যেটা বললেন সেটা অবশ্য এরকম না, অবশ্য তিনি বলছেন যে না, কিন্তু বিএনপির আমরা যেটুকু আমাদের গণমাধ্যম কর্মীদের খবরের মধ্যে যেটুকু উঠে আসা সেটা হলো বিএনপির সামনে কিন্তু অনেকগুলো কারণে এবার ইলেকশন না যাওয়ার বিকল্প নেই। প্রথমত হলো ইলেকশন কমিশনে যে তাদের নিবন্ধনের বিষয়টি আছে সেখানে কিন্তু সংকটে পড়বে তারা। দ্বিতীয়ত হলো ইলেকশনে নিবন্ধন তো দরকার ইলেকশন করার জন্য, ইলেকশন করার জন্য যদি না যায় তাহলে কিন্তু এটা নিবন্ধনের সঙ্গে তাদের নিবন্ধন আবার পরে করতে পারবে, কিন্তু এই বছরটা তাদের তো একটা সংকটে পড়তে হলো তাদেরকে। দ্বিতীয়ত হলো তাদের কর্মীদেরকে ধরে রাখার জন্য সবসময় ইলেকশন কোনো বিকল্প নাই। বিএনপি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, তাদের সারা বাংলাদেশের কর্মী বাহিনী আছে, তাদেরকে তারা কোন প্রক্রিয়া ধরে রাখবে? যদি সাপোজ আবার আগের মতো একটা ইলেকশন হয় এবং আবার 5টি বছরের জন্য আওয়ামী লীগ কন্টিনিউ করে তখন কী দাঁড়াবে? পার্লামেন্টেও তাদের যদি প্রতিনিধিত্ব না থাকে সেক্ষেত্রে বিএনপিকে তো একটা আরও যেরকম একটা অতীতের অবস্থান ছিল তার থেকে আর সংকটটা অনেক বেশি হয়ে দাঁড়ালো। এই জায়গাটুকু তো আমার কাছে মনে হয় বিএনপিতে তাদের নিজেদের অবস্থান সুসংগত করার জন্য। আপনি দেখেন যদিও 2009 সালের ইলেকশন পরে আমরা যে পার্লামেন্ট দেখেছিলাম বিএনপি সদস্য সংখ্যা খুব বেশি ছিল না, যেটা যদি সামনে জানি আওয়ামী লীগের মাত্র 39 জন এমপি ছিল, বিএনপির 30-এর নিচে ছিল হলো 2008 সালের ইলেকশনে। তো সেই কিন্তু একটা পার্লামেন্টের ভিতরে একটা অবস্থান তৈরি করার ক্ষেত্রে তো শক্ত ভূমিকা তারা রাখতে পেরেছিল। আওয়ামী লীগ যেরকম সামনে জানি 39 জন নিয়ে একটা লড়াই করে একটা মানে হুলস্থুল করে একটা পার্লামেন্টকে প্রাণবন্ত রেখেছে, সংখ্যাটা ইস্যু না মানে সংখ্যাটা ইস্যু, প্রেজেন্সটা বড়, প্রেজেন্স একটা বড় বিষয় থাকে। একটা পার্লামেন্টে তাদের কথা বলার একটা অধিকার ছিল এবং ওই এমপির আবার পার্লামেন্টের বাইরেও একটা শক্ত অবস্থান দেখাতে পেরেছিল, রাজপথে তারা একটা শক্ত অবস্থান প্রকাশ ঘটিয়েছিল। এবারে আপনার অনেকগুলো কারণে, কারণ কর্মীদের ধরে রাখার বিষয়, তাদের অবস্থান সুসংগত করা, তার মধ্যে আবার দলের মধ্যে একটা কনফিডেন্সও কারো কারো হয়তো আছে, যেটা মাহফুজুল্লাহ আরও ভালো বলতে পারবেন যে ইলেকশন করলে আমরা খারাপ করব না। সব মিলিয়ে এবং তাদের নিজেদের আন্দোলন অস্তিত্ব সকল সংগ্রাম মিলিয়ে তাদেরকে এবার ইলেকশন যেতে হবে এবং বিকল্প আছে। এখানে আইনের শিক্ষক আছেন, ওনার কাছে জিজ্ঞেস করি, ধরুন যে কথার কথা যেটা বলা হচ্ছে যে ম্যাডামের যদি একটা শাস্তি হয় এই মামলার রায়ে, এবং তাহলে আইন অনুযায়ী 3 বছর বোধহয় শাস্তি হলে তিনি নির্বাচনে অযোগ্য হন, এরকম 2 বছর সংবিধানের, ওকে 2 বছরের বেশি যে কোনো ব্যক্তি 2 বছর মানে নৈতিক স্খলনজনিত কারণে যদি ফৌজদারি কোনো মামলায় কেউ যদি সেটা হয় তাহলে এই শাস্তি হলে তিনি নির্বাচনে অযোগ্য হবেন, ঠিক আছে, কিন্তু এরপরও তো আদালত আছে, হাইকোর্ট আছে না, হাইকোর্টে যখন আপিল করলে তো এই রায়টা তো স্টে হয়ে যাবে, তখন কি তিনি যোগ্য হবেন না? আমি আইনের ছাত্র হিসেবে যেটা বুঝি যে একটা মামলা যখন ফাইল করা হয় আপনার আদালতে তখন ট্রায়াল কোর্ট থাকে, ট্রায়াল কোর্ট সেই রায়টা দেওয়ার পরে আপনি হাইকোর্ট ডিভিশনে যেতে পারেন, তারপরে অ্যাপেলেট ডিভিশনে যেতে পারেন, এবং সব ক্ষেত্রেই অ্যাপেলেট ডিভিশনে যাওয়ার সুযোগ নেই, যেখানে অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত যেতে পারেন সেখানে আপনার অ্যাপেলেট ডিভিশন কর্তৃক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেটাকে আমি মনে করি কন্টিনিউশন অফ দ্য সেম স্যুট, এবং সেই অর্থে তো আপনার ট্রায়াল কোর্ট যে রায়টা দিলে বেগম খালেদা জিয়ার ব্যাপারে উনি হাইকোর্টে অ্যাপিল করতে পারবেন, তারপরে ইসে যেতে পারবেন। আর একটা হচ্ছে যে আপনার যেটা আপনার যে দিন বিশেষ ট্রাইব্যুনালের তরফ থেকে বলা হয়েছিল যে 8 তারিখে রায় দেওয়া হবে, ওই দিন সম্ভবত ওই দিন কিংবা তার পরের দিন আপনার সুপ্রিম কোর্ট বারের যে সভাপতি
অ্যাডভোকেট জয়নাল আবেদিন, তিনি বলেছিলেন যে বিএনপির তরফ থেকে, বেগম খালেদা জিয়ার তরফ থেকে আমরা ইয়ে করব, আমরা হাইকোর্ট ডিভিশনে অ্যাপিল করব এবং আমরা সাথে সাথে ওইটার রায়ের যে কার্যকারিতা সেটা স্টে চাইব। হ্যাঁ, স্টে চাইলে সেটা তখন তিনি আর অযোগ্য হবেন না, হ্যাঁ, বিএনপির তরফে ওরকম একটা ভাষ্য। আবার এদিকে আমরা দেখছি যে সাবেক সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ, তিনি ট্রায়াল কোর্টের মামলার পরে তাকে কিন্তু নির্বাচন নাজির রহমান মঞ্জুর কোতাই করা হয়েছিল, এরকম কয়েকটা নজির কিন্তু তারা কি ইলেকশন কমিশনের একটা এখতিয়ার আছে, আপিল করেছিল, তারা কি আপিল করেন নাই? না, নাজির রহমান মঞ্জুর তো আপিল করেছিলেন, তাহলে কি আপিল করলে কি না, আপিল করার পরেও কিন্তু এরশাদ বা আপিল করার পরেও কিন্তু নাজির রহমান মঞ্জুর ক্ষেত্রে সংকট তৈরি হয়েছিল সেই সময়টা, এবং দুজন কিন্তু আলটিমেটলি ইলেকশনের পার্টিসিপেট করতে পারেনি। পরে আপিল অ্যাকসেপ্টেড হওয়ার পরে, রিজেক্ট হওয়ার পরে এসেছে পরে উপনির্বাচন করে উঠে আসছিলেন। আপনার আলোচনা সুবিধা হবে আর কি, আমি যদি আপনার, কারণ আমি যেটা শুনলাম টেলিভিশনে, কয়েকজন লয়ার বলছেন যে এরকম হলে কনভিকশনটা থেকে যায়, মামলাটা স্টে হয়ে যায়, মামলাটা চলে কিন্তু কনভিকশনটা থেকে, এইটা ব্যাখ্যাটা। না না, কনভিকশন সেটা তো আপনার কনভিকশন যেটা হলো সেটা তো হাইকোর্ট ডিভিশন, যে কাদের মোল্লার মামলায় যেটা হয়েছিল, কাদের মোল্লার মামলায় কিংবা যে কোনো মামলায় আপনার কনভিকশন যেটা হয়েছে সেটা তো রিলিজও হয়ে যেতে পারে, কনভিকশন কমতেও পারে। আপনি যেমন বিশ্বজিতের মামলায়, বিশ্বজিতের মামলায় যে কনভিকশন যেটা ট্রায়াল কোর্টে ছিল সেটা কমে গেল হাইকোর্ট ডিভিশন, আপনার বললেন সুরথাল রিপোর্ট, তারপরে পুলিশের তদন্ত কিছু ত্রুটির কথা উল্লেখ করে, তার যে ইয়েটা যেটা আপনার ডেথ পেনাল্টি ছিল সেটা কমানোর পরে বিশ্বজিতের বাবা এবং তার ভাই কিন্তু ইয়ে করলেন, শেষ পর্যন্ত এসে খালাসও হয়ে যেতে পারে। এটা তো যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ তো এটা বহাল থাকছে না, এটা থেকে যাচ্ছে, কিন্তু কার্যকর হবে তো আপনার চূড়ান্তভাবে সেটা যখন, যেটা বলতেছে যে ফাইনাল ইয়ার পরে গিয়ে, আপনি দেখেন যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, তাহলে স্যার কেন ইলেকশন করতে পারলো না, আপনি যে আপনার ডেথ পেনাল্টিটা কার্যকর হয়েছে ফাইনালি সেটা অ্যাপিল, অ্যাপিলটা নিষ্পত্তি হওয়ার পরে না, রিভিউ নিষ্পত্তি হওয়ার পরে, না অ্যাপিল নিষ্পত্তি হয়েছে, রিভিউ নিষ্পত্তি হয়েছে তারপরে কার্যকর, না না আপনি এটা মামলা, আপনার মামলার ব্যাখ্যা, ও বলতেছে মামলার ব্যাখ্যা দিন, তো আপনি তো আপনি মানে একটা হচ্ছে ডেথ পেনাল্টি আর একটা হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট কিংবা 10 years ইমপ্রিজনমেন্ট, আপনার ওইটা যেটা হয় যে আপনি যতদিন কারাগারে থাকলেন ওইটা পরে অ্যাডজাস্ট হয়, হ্যাঁ, কার্যকারিতা তো শুরু হবে চূড়ান্তভাবে আপনি যখন মামলাটা নিষ্পত্তি হবে, চূড়ান্ত নিষ্পত্তির মালিক তো আপনার যে পর্যন্ত আপনি অ্যাপেলের ডিভিশনে যেতে পারবেন। তাহলে আপনার মূল মূল বলেন কি হবে, তাহলে যদি সেই জায়গায় আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের এখানে আমরা কেতাবে যেটা দেখি, থিওরিতে যেটা দেখি, বাস্তবে আপনার আইনের প্রয়োগটা অন্যরকম। আপনি যদি প্রভাবশালী হন, আপনি যদি ক্ষমতাবান হন, আপনার যদি টাকা থাকে, তাহলে আইন একরকম আপনার জন্য, আর রাজনৈতিক প্রভাবে যেটা বললেন যে এরশাদ সাহেব এবং নাজির রহমান মন্ত্রী, এখানে রাজনৈতিক প্রভাবের কথা এসছে। আবার উল্টাটা ছিল, ওয়ান এলিমিনেশন কিন্তু রায় হয়েছিল, আবার ইলেকশনে অংশ নিয়েছিলেন, যেটা আপনি ডক্টর মহিউদ্দিন আলমগীরের কথা বলার চেষ্টা করলেন, শুধু আলমগীর নন, সেই সময় ওয়ান এলিমিন অনেকের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছিল, পরে আবার তারা ইলেকশনে অংশগ্রহণ করেছিলেন, এটাও ছিল কিন্তু। আচ্ছা, এইখানে এইখানে ধরেন যে এই যে আপনার রাজনৈতিক প্রভাবের কারণে, ক্ষমতার কারণে, নানা কারণে যখন অ্যাপ্লিকেশনটা নানা রকম হয়ে যায় তখন কিন্তু আমরা খুব কনফিউজড না, কিন্তু কারণ এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি আগে পাওয়ারে গিয়েছিলেন, উনি কিন্তু ইলেকশন করতে পারেন না, ওনার কিন্তু 11-12 পানিশমেন্ট হয়েছিল, সেই মামলা এখন রিভিউতে আছে, যে কারণে ওনার স্ত্রী অংশগ্রহণ করে মানে প্রত্যক্ষ ভোটে এমপি নির্বাচিত হয়েছে। কি হবে আসলে কি আমরা পরিষ্কার বলতে পারছি না, সালাউদ্দিনের ক্ষেত্রে তো পারে না বিএনপি রাজনীতিতে ছিল। আমরা আরেকটা ব্রেক নিয়ে আসি, কেসটা একটু জটিল মনে হচ্ছে বিষয়টা, আমরা এই ব্রেক নেই তারপর আসবই আলোচনায়। দর্শক, আশা করছি ভালো লাগছে আপনাদের এই আলোচনা, আমরা ফিরছি আরেকটু আরেকটি বিরতির পরে। দর্শক, আরেকবার আমন্ত্রণ আমাদের বৈঠকখানার আজকের আড্ডায়। আমি মাহফুজুল্লাহ ভাই, ওই আমি ব্যক্তিগতভাবে যেটা মনে হলো ম্যাডামের কাছ থেকে আজকে একটা নতুন কথা শুনলাম, সেটা হলো উনি এতদিন বলেছেন যে প্রশাসন, পুলিশ এরা সবাই সরকারের কথা মতো চলছে, উঠতেছে আর বসতেছে। আজকে উনি বললেন পুলিশ আমাদের পক্ষে আছে, প্রশাসন আমাদের পক্ষে আছে, জনগণ আমাদের পক্ষে আছে, সবাই আমাদের পক্ষে আছে,
ব্যাখ্যাটা খুব সিম্পল। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে রাজনৈতিক বক্তব্য, দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যখন সেনাবাহিনীর কাছে গিয়ে বলেন আপনারা গণতন্ত্রের সঙ্গে থাকবেন, গণতন্ত্রের জন্য লড়াই করবেন, আমাদের নতুন পুলিশের আইজি যখন বলে আমরা 2021 এবং 2041 ভিশন ইয়ে করার জন্য বাস্তবায়িত করার জন্য পুলিশ করবে, তো গণতন্ত্রের সংগ্রামে উনিও বলেছেন গণতন্ত্রের সংগ্রামে প্রশাসন পুলিশ আর্মি সব আমাদের সঙ্গে আছে। কাজে এটাকে আপনি তো এখন যদি আপনি এটাকে খারাপ অর্থে ইন্টারপ্রেট করতে চান করতে পারেন, কিন্তু মানে আমি বলছি যে এটা আমার কাছে মনে হয়েছে যে তিনি এইভাবে বলেছেন, মানে না আমি একমত যে রাজনৈতিক পলিটিক্যাল বক্তব্য, অ্যাবসলিউটলি পলিটিক্যাল বক্তব্য, কর্মীদের চাঙ্গা করার জন্য, কর্মীদের চাঙ্গা রাখার জন্য, কর্মী ধরে রাখার জন্য। তিনি চিন্তা করলেন তিনি যদি তাকে কোনো কারণে যদি রায় তার বিপক্ষে যায় তাহলে কী হবে, তারা এই কর্মীদেরকে চাঙ্গা তো রাখতে হবে, কর্মীদের ভরসাটা কী, কর্মীদের ভরসা দেওয়ার জন্য তিনি এই ধরনের একটা বক্তব্য রাখলেন। এবং শুধু তাই নয়, তিনি হয়তো মনে করছেন তার আগামী দিনের রাজনীতিকে ধরে রাখার জন্য রাজনীতি, এরকম আজকের পুরো বক্তব্যটা যদি আপনি খেয়াল করে দেখেন একটা গাইডলাইন, একটা দিক নির্দেশনা, তিনি তারা কীভাবে চলবে বা ইলেকশনের ব্যাপারে বা অন্য অন্য খাতগুলোতে পরিকল্পনা, এখানে এরকম একটা বিষয় যে হ্যাঁ তোমাদের চিন্তার কোনো কারণ নাই, আমরা এই জায়গাগুলোতে সহায়তা পাবো, সহযোগিতা পাবো। আর আমাদের দেশের কর্মীরা সবসময় নেতা যেটা বলে সেটা তারা চূড়ান্ত মনে করে, এটা স্বাভাবিক। আরেকটা বিষয় কি আমরা ই করতে পারি না যে এটাতে আপনার প্রশাসনের ভিতরে, পুলিশের ভিতরে, সশস্ত্র বাহিনীর ভিতরে বিএনপির লোক আছে না? অবশ্যই আছে। তো আপনার প্রত্যেকটা ইনস্টিটিউশন তো প্রচণ্ডভাবে পলিটিসাইজড, তো সেই লোকগুলোকে তো চাঙ্গা রাখা, মেসেজ দেওয়া, সেখানে কিন্তু আছে যে প্রশাসন অন্যান্য জায়গায় আমরা কোন রকমের শাস্তিমূলক ব্যবস্থা নেব না, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। সো ইউ ক্যান অলসো লিঙ্ক ইট টু দ্যাট, যে প্রশাসনকে একটা কনফিডেন্স দেওয়া যে না ঠিক আছে আমি যদি আসি ক্ষমতায় তাহলে, আজকে বলেছেন ম্যাডাম প্রতিশোধ নেব না, কিন্তু আমি সেটা বলছি না যে আপনি প্রশাসনের ভিতরে আপনার নিজের লোককে প্রমোট করবেন, অন্য লোককে সাপ্রেস করে রিকগনাইজ করা, এই যে আপনার প্রফেশনালিজমের জায়গাটা যে নষ্ট হচ্ছে সেটার জন্য তো রাষ্ট্র এবং চূড়ান্ত অর্থে জনগণ, আপনি রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাছে গেলে সেই জায়গাটা তো ডেভেলপ করছে না। বাংলাদেশের যেভাবেই হোক আজকে একটা মানে ইনস্পাইট অফ লট অফ লিমিটেশনস এখানে অনেক সম্ভাবনা তৈরি হয়েছে, সেই নতুন সম্ভাবনার জায়গা থেকে আমরা যে কনফ্রন্টেশনাল পলিটিক্স যেটা চলছে সেটা তো কাম্য না। না আমি যেটা মনে করি আজকে বড় দুটো দল যে কনফ্রন্টেশন, এবং এই কনফ্রন্টেশনটা আমরা বেশি দেখি নির্বাচনের বছরে, আপনি দেখবেন প্রত্যেকটা নির্বাচনের বছরে অসংখ্য কনফ্রন্টেশন, এবং এতে করে হয় কি যে একটা দল যে ক্ষমতায় থাকে তাকে সারাক্ষণ চিন্তা করতে হয়, অনেকটা সময় চিন্তা করতে হয় কীভাবে ক্ষমতায় থাকবো, আর যে বিরোধী দল তার মানে ভাঙচুর করে হোক, ভ্যান্ডালিজম করে হোক ক্ষমতায় যাব, যাতে করে হয় কি যে সরকারের পলিসিগত নানা বিষয় যে আমার শিক্ষা কী হবে, আমার স্বাস্থ্য কী হবে, আমার যোগাযোগ ব্যবস্থা কী হবে, আজকে শিক্ষার কী অবস্থা বলেন? আচ্ছা, এই বর্তমান সরকারের অনেক বড় সাফল্য আছে, হ্যাঁ, কিন্তু আপনি আপনি শিক্ষার ব্যাপারে তো আমরা মানে প্রশ্নপত্র ফাঁস, আমরা কিন্তু সবাই হতাশ। আমি এক লাইনে ওর একটা কথাটা জবাব দিয়ে দিই, দুইটা লাইন বলবো। মানে এক নম্বর হচ্ছে রাজনৈতিক সরকার আসলে বিভিন্ন পদে রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে, আমার বক্তব্য হচ্ছে কখনোই ইনস্টিটিউশন এফেক্টেড হবে না যদি আপনি ক্যাপেবল লোককে, যোগ্য লোককে আপনি যদি সেই দায়িত্ব দেন। আপনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে স্পয়েল সিস্টেম এক সময় ছিল, আপনি তো এখনো আছে, এখনো আছে, এখনো সুপ্রিম কোর্টে যেটা হয় একজন ডেমোক্রেট, একজন ডেমোক্রেট অনেক যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট একজন বিচারককে যে ডেমোক্রেটিক সমর্থক যে তাকে দিচ্ছে কিন্তু তার ক্যাপাবিলিটি দেখে, এবং তিনি যখন বিচারক হন তিনি কিন্তু বিচারক কেন, কিন্তু আমার এখানে কিন্তু সেটা হচ্ছে না। আমরা আমরা পয়েন্টে আসি, আপনি আপনার কাছে আরেকটা রয়ে গেছে এটার সঙ্গে, ওই যে শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে বলেছিল, এখানে আমি একটু বিনীতভাবে ওর সঙ্গে ডিজ্যাগ্রি করতে চাই, সেটা হচ্ছে আপনি যদি 1972 থেকে এই পর্যন্ত দেখেন কোনো সরকার এসে আগের সরকারের পলিসির মেজর কোনো চেঞ্জ করে নাই, খালি কয়েকটা ডেভেলপ যেসব প্রজেক্টের সঙ্গে পলিটিক্স জড়িত এরকম প্রজেক্ট ছাড়া সব প্রজেক্ট কিন্তু কন্টিনিউ। আরেকটা জিনিস আলোচনার বাইরে রয়ে গেছে, যেটা বলছি আপনার এডুকেশন পলিসিটা আপনার স্বাস্থ্যক্ষেত্রে জনগণ সেই স্বাস্থ্যসেবাটা পাচ্ছে কিনা, আপনার গণপরিবহন ব্যবস্থা জনবান্ধব কিনা, সেই জায়গাটা এটা কি বাস্তবে বাস্তবে কি আমরা কত দেখতে পাই, যে গভর্নমেন্টই আসে সেই গভর্নমেন্টই একটা করে, যে গভর্নমেন্ট ক্ষমতা আসে সেই গভর্নমেন্টই একটা করে এডুকেশন কমিশন প্রফেসর, সেই জায়গাটা দেখতে চাই আমাদের জনগণের, হ্যাঁ না গার্জেন 100% আমরা দেখতে চাই, কিন্তু রিয়েলিটি দেখি আলোচনা করতে গেলে সারা রাত লাগবে। আমি আপনার কাছে জানতে চাই আজকের প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ মাহমুদ হোসেন শপথ নিয়েছিলেন, বলা হচ্ছে যে ওনাকে
না বলা হচ্ছে না সত্য যে যিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন উনি ওনার সিনিয়র ছিলেন ওনাকে ডিঙিয়ে ওনাকে করা হয়েছে সেটা সমালোচনা হচ্ছে অনেক এবং ওহাব সাহেব বিচারপতি উনি তো রেজিগনেশনে দিয়েছেন মানে কষ্ট পেয়ে তো এটি এই যে সুপারসিড করে যে অ্যাপয়েন্টমেন্ট দিল এবং এটার যে সমালোচনা হচ্ছে তো এটা কি কাজটা কেমন হলো আপনি কি বলেন আমি যেটা বুঝি আপনার সময় আইনের ছাত্র হিসেবে আমি যেটা বুঝি যে আপনার রাষ্ট্রপতির এখতিয়ার হচ্ছে যে প্রধান বিচারপতি নিয়োগ করা এবং কাকে নিয়োগ করবেন তিনি জ্যেষ্ঠতম হবেন কি না সেই ব্যাপারে কিছু বলা নেই সুতরাং আইনের কোনো ব্যত্যয় কিন্তু হয়নি যেটা বলা হচ্ছে এবং জ্যেষ্ঠতা লঙ্ঘন করে এবং সেটা কিন্তু অসংখ্যবার হয়েছে অসংখ্যবার হয়েছে এবং এখানে আমার এখানে কিন্তু আমি যেটা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভিসি প্যানেলটা হয় সবচেয়ে বেশি ভোট যিনি পেয়েছেন এরকম নজির আছে তাকে দেওয়া হয় নাই আবার আর্মি চিফ যিনি তাকে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অনেক অভিযোগ আছে মানে যেটা কাম্য যেটা হওয়া উচিত ছিল এবং সুস্পষ্ট যদি কিছু থাকতো যেমন আপনি সংখ্যাগরিষ্ঠ দলের যে নেতা তাকে আপনি প্রধানমন্ত্রী করবেন সেটা একটা আছে পরিষ্কার বলা আছে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সেটা নাই হ্যাঁ আর আপনি বিচার বিভাগ সম্পর্কে যদি বলেন তাহলে পরে বিচার বিভাগের মানে মানে কোন বিচারপতি প্রধান বিচারপতি হবেন হাইকোর্ট ডিভিশনে কারা বিচারপতি হবেন সেই ব্যাপারে যোগ্যতাগুলো এবং সেটা যদি খুব স্পষ্টভাবে থাকতো ভালো হতো কিন্তু আপনার বিচার বিভাগের যদি আপনি বলেন যে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এইটাকে এটা সম্পর্কে কথা বলতে তাহলে পরে আপনি যেটা বলেছেন একটা দিক কিন্তু এটা কিন্তু আরও অনেকগুলো দিক আছে যে আমার বিচার বিভাগটা কতটুকু প্রাতিষ্ঠানিকতা পেয়েছে এবং বিচার বিভাগ আজকে 46 বছর হতে চলল বাংলাদেশের এই বিচার বিভাগ আপনার সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন সেটা রক্ষার ব্যাপারে কতটা শক্তিশালীভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পেরেছে কিংবা তার বিচার বিভাগের স্বাধীনতা কতটা হয়েছে কারণ একটা মৌলিক আলোচনা আমি করতে চাই যে আপনার হালিমা খাতুন ভার্সেস বাংলাদেশ সেইখানে একটা মৌলিক প্রশ্ন এসেছিল হুইচ ইজ সুপ্রিম কনস্টিটিউশন আর মার্শাল প্রোক্লেমেশন তখন কিন্তু আমার বিচার বিভাগের যে বিচারকরা যারা শপথ করেছিলেন বিচার বিভাগের সুপ্রিমেসি রক্ষা করার জন্য তারা কিন্তু মার্শাল প্রোক্লেমেশনকে বলেছেন উচ্চ আদালতের বিচারক কিভাবে সংবিধানের দুইটা দেওয়া আছে তৃতীয় ক্ষেত্রে বলা আছে যে ওখানে আইন অনুযায়ী ইয়া হবে নিম্ন আদালতের বিচারকের জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু আইন আছে কোন ধরনের কিভাবে এখানে কিন্তু আইনমন্ত্রী বলেছেন উচিত ছিল সম্মান দেখানো সেখানে আমার খুব বিনীত প্রশ্ন কালকে যদি আজকে যিনি আইনমন্ত্রী তাকে যদি প্রতিমন্ত্রী করে দেওয়া হয় তার উপরে যদি আরেকজন বসিয়ে দেওয়া হয় তাহলে কি সেই সিদ্ধান্ত মেনে নেবেন ধন্যবাদ এই প্রশ্ন নিয়ে এই উত্তর আরেকদিন শুনবো অনেক ধন্যবাদ আবুদুল্লাহ ভাই থ্যাংক ইউ রামনয়ন মিজাম শেখ হাফিজুর রহমান কার্জন ওয়ান সেকেন্ড প্রফেসর হওয়ার জন্য থ্যাংক ইউ দর্শক আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবার জন্য শুভকামনা ভালো থাকুন